হাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আর আজ দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি এক নতুন জায়গার সন্ধানে। উই আর গোয়িং টু এক্সপ্লোর দুয়ার্শিনী অ্যান্ড কাটশিলা। এই সবেমাত্র আমরা গ্রাম থেকে বেরিয়ে বিচ রোড বরাবর মানবাজারের দিকে এগিয়ে চলেছি। আর আমার এই ভিডিওগুলি বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। এভাবে বলার কিছু নেই, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমার সঙ্গে আজকে কে রয়েছে। তবুও যারা জানো না তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এ হচ্ছে আমাদের ভক্তবাবু। তো ভিডিওটিকে না টেনে পুরো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা বান্দোয়ানে প্রবেশ করেছি। যে সুন্দর রাস্তাটি দেখতে পাচ্ছ এটা সরাসরি সংযুক্ত হয়েছে এই 33 সঙ্গে। একসময় এই এলাকাগুলি মাও অধ্যুষিত এলাকা ছিল, বর্তমানে এখন আর তা নেই। বন্ধুরা সকলেই সঙ্গে থাকো এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে নতুনভাবে আমি নতুন কোনো ভিডিও করার অনুপ্রেরণা পাই। মেনলি এটি তলমা রেঞ্জের অংশ। আন্দোয়ান থেকে দক্ষিণ প্রান্তে যে সমস্ত পাহাড়গুলি দেখতে পাবে সেটা পুরোটাই তলমা রেঞ্জের অংশ। আমরা যেখানে যাচ্ছি দুয়ারশিনী, সেই জায়গাটাতেই ঝাড়খণ্ড এবং আমাদের যে পশ্চিমবঙ্গ রয়েছে এই দুটো। আর এই দলমা রেঞ্জ হচ্ছে আমাদের ছোটনাগপুর মালভূমিরই একটি অংশ। এখানকার রাস্তাঘাট আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। আর এই উন্নত হওয়ার কারণে এখানকার যে গ্রামগুলো রয়েছে তাদের জীবনযাত্রার মানও কিছুটা উন্নত হয়েছে। আর রাস্তাঘাট ভালো হওয়ার কারণে এখানে ঘুরতে আসার কোনো সমস্যাই নেই। আর যেহেতু এই বনাঞ্চল দলমা রেঞ্জের সঙ্গে সরাসরি সংযুক্ত, আজ যদি কপাল ভালো থাকে এখানে অনেক কিছু দেখা পাওয়ারও চান্স রয়েছে। আর এই বনাঞ্চল বরাবর গজরাজের যাতায়াত লেগেই রয়েছে। আমি একটি পরামর্শ দিতে চাই যে রাত্রেবেলা এই রাস্তাটি যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। আমি শেষবার এই রাস্তায় এসেছিলাম সেপ্টেম্বর মাসে, আর সেই সময় এই রাস্তার কাজ চলছিল। বান্দোয়ান থেকে কুচিয়া পর্যন্ত যে রাস্তা রয়েছে এর মাঝে কিন্তু কোনো মোড় পাবে না। মোড়ের কথা একটা কারণেই বললাম, কারণ মোড় ছাড়া তো মোটর সাইকেল রিপেয়ারের সব পাওয়া যাবে না। তাই রাস্তার মাঝে যদি মোটর সাইকেলের কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা ভোগান্তির শিকার হতে পারো। আর উইকেন্ডে মন ফ্রেশ করার জন্য এখানকার যে রোড ট্রিপ খুবই সুন্দর হতে পারে তোমাদের কাছে। আর সত্যি কথা বলতে কি এই ট্রিপটি আমরা দুজনে খুবই এনজয় করছি। আর এই পাহাড়ের রাস্তা যে রয়েছে এই রাস্তার বাঁ দিকে পাহাড়ি নদী ছোট ছোট জলের ধারা বয়ে চলেছে।
সাধারণত এখানকার যে বাসিন্দারা রয়েছে এখানকার বাসিন্দাদের জীবিকা সম্পূর্ণ বনজ সম্পদের উপর নির্ভরশীল। মেয়েরা সাধারণত বন থেকে কাঠ, শালের পাতা এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসে এবং এই শাল পাতা থেকে অনেক কিছু তৈরি করে। দীর্ঘ পথ অতিক্রম করার পর আমরা একটি গ্রামের দেখা পেলাম। এখানকার বাসিন্দাদের আরেকটি সমস্যা রয়েছে, যেটা হচ্ছে পানীয় জলের সমস্যা। আর বন্ধুরা, তোমাদেরকে কথা দিচ্ছি, এখানকার যে সরল জীবনযাপন সেটি আমি একটি নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরব। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এই মুহূর্তে রয়েছি দুয়ারশিনিতে। কালুটি হচ্ছে দুয়ারশিনি নিকটবর্তী রেলওয়ে স্টেশন। দুয়ারশিনি মন্দিরের ঠিক পিছনেই রয়েছে একটি নদী। এই নদীটি ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর সঙ্গে মিলিত হয়েছে। আর এই মন্দিরের পাশে রয়েছে একটি ফাঁকা জায়গা, এখানে সাপ্তাহিক হাট বসে। কালুটি রঙ্কিনী মন্দিরের সঙ্গে এই দুয়ারশিনি মন্দিরের শিল্পকলার কিছু সাদৃশ্য পাওয়া যায়। আর মন্দিরের পাশে দু একটা খাবারের দোকান রয়েছে, এখান থেকে বিভিন্ন রকম খাবার পেয়ে যাবে তোমরা।
এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম ঘাটশিলার উদ্দেশ্যে। আর দুয়ারশিনিতে থাকার জায়গা বলতে এখানে দুটো সরকারি কটেজ রয়েছে। সাতগুরুং নদীকে বাঁদিকে রেখে আমরা এগিয়ে চললাম ঝাড়খণ্ডের দিকে। তো বন্ধুরা, এই ভিডিওগুলি কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা বেঙ্গল সীমান্ত ক্রস করে ঝাড়খণ্ডে প্রবেশ করলাম। রাস্তার বাঁদিকে দুয়ারশিনি হিল ফরেস্টের অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। আমরা এগিয়ে চলেছি এবং আমাদের গাড়ি এই মুহূর্তে রয়েছে ঘাটশিলার কাছাকাছি। ঘাটশিলা বলা যাবে না, ঘাটশিলার নিকটবর্তী এলাকাতে। আর এই দেখছো বন্ধুরা, এ হচ্ছে NH33। ফাইনালি আমরা ঘাটশিলা পেরিয়ে বুরুডি লেকে এসে পৌঁছেছি। আর ঘাটশিলা থেকে বুরুডি লেক আসার যে রাস্তা, খুব একটা ভালো রাস্তা নয়। বুরুডি লেকে ডিসেম্বর জানুয়ারি এই সময়ে অনেকে পিকনিক করার জন্য এখানে আসে। আর এখন অফ সিজন, তাই লোকজনের দেখা নেই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা বুরুডি লেকের অসাধারণ সৌন্দর্যকে উপভোগ করছি। এই লেকের উত্তর দিকে রয়েছে হারাগিরি জলপ্রপাত, যেখানে সময়ের অভাবের জন্য আমরা যেতে পারলাম না। অবশেষে এই জায়গাকে বিদায় জানিয়ে আমরা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো বন্ধুরা, সকলকে আমি অনুরোধ করছি, এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করো এবং আমার এই যে চ্যানেল রয়েছে, ট্রাভেল চ্যানেল, সেটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি।